বিশ্বকাপ উন্মাদনায় যোগ হয়েছে টাঙ্গাইলের যুবক সোহান খানের ওয়ার্স ভ্যালি পাখির খামার। আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সির সাথে পাখিগুলোর গায়ের রঙের মিল থাকায় খামারটি ভাগ করা হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল কলোনিতে। এ খবরে দূর দূরান্ত থেকে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকেরা আসছেন তার পাখির খামার দেখতে। টাঙ্গাইল থেকে মেহেদী হাসান চৌধুরীর তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। বিশ্বকাপ ফুটবলের ঝড় উঠেছে টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা গ্রামের মাহবুবুর রহমান খানের পুত্র সোহান খানের বার্ডস ভ্যালি পাখির খামারে। খামারটিতে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন জাতের পাখি। পাখিগুলোর গায়ের রং অনেকটা ব্রাজিল আর্জেন্টিনার জার্সির রঙের, আর এ রঙকে পুঁজি করে উদ্যোক্তা সোহান খান খামারটি ভাগ করেছেন ব্রাজিল আর্জেন্টিনা কলোনিতে। ব্রাজিল কলোনিতে রয়েছে লাভ বার্ড, গ্রিন ফিঞ্চ, ইয়েলো ফিঞ্চ, আর আর্জেন্টিনা কলোনিতে রয়েছে ব্লু ফিঞ্চ, ভায়োলেট ফিঞ্চ এবং হোয়াইট ফিঞ্চ। বড় বোনের সহযোগিতা আরও বড় আকারে খামার গড়ে তোলার স্বপ্ন তার। পাখি পালন শুরু হয় মেনলি 2005 বা 2006 সালের দিক থেকে। তখন থেকে আমি জাস্ট শখের বসেই পালতাম, তো সবসময় দেখা যেত আমি পাখির সাথেই ছিলাম বা একজোড়া দুইজোড়া করে পাখি আমার কাছে থাকতোই। তো ওখান থেকে হচ্ছে 2018 সালে আমার প্ল্যান আসে যে এটা বাণিজ্যিকভাবে করা যেতে পারে। তখন থেকে হচ্ছে আমার বাণিজ্যিকভাবে পাখি পালাটা শুরু। 5-6 প্রজাতির পাখি আছে আপনার, যেমন হচ্ছে লরিকেট, কুনুর, রোজেলা, র্যাম, ককাটেল, লাভবার্ডস। লাভবার্ডটা হচ্ছে আমার মেইন, এখানে প্রায় 70 পেয়ারের মতো লাভবার্ড আছে আর বাকি সব মিলিয়ে হচ্ছে 100 পেয়ারের মতো। এদিকে স্থানীয়রা বলছেন ব্রাজিল আর্জেন্টিনার জার্সির সাথে পাখির রং মিলে যাওয়া অনেকটা কাকতালীয় এক ব্যাপার। তারাও নিয়মিত সহযোগিতা করে থাকেন উদ্যোক্তা সোহানকে। এটা অনেক ভালো লাগছে আমার, এর জন্য আমি প্রায় এখানে আসি। আসার ফলে মানে আমি পতাকাগুলো মানে পাখিগুলো দেখতে আসি, অনেক ভালো লাগে আমার। এ জায়গায় আমি ছোটবেলা থেকে ভাইয়াকে পাখি পালতে দেখতেছি, সেজন্য আমার খুব ভালো লাগছে ভাইয়ের সাথে পাখি পালাতে সাহায্য করি। হ্যাঁ ভাইয়ার পাখির কলোনি এটা অনেক আগে থেকে মানে দেখতেছি। তো এখানে মানে দুইটা কলোনি করছে ভাইয়া, আর্জেন্টিনা ব্রাজিলের। তো কালারগুলো ঠিক সেম ফ্লাগের মতোই, আর্জেন্টিনা ব্রাজিলের ফ্লাগের মতোই। তো অনেক ভালোই লাগে, নিয়মিত আসি দেখতে। দেখতে খুবই সুন্দর লাগতেছে আর কি, কালারের আর্জেন্টিনা ব্রাজিলের পতাকার মতো আর কি দেখতে। পাখিগুলো দেখতেও সুন্দর, ওই আর্জেন্টিনার আর ওই ব্রাজিলের ওই কালারের। কাকতালীয়ভাবে মিলে যাওয়া ব্রাজিল আর্জেন্টিনার পাখি দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন সোহানের খামারে। 22 বছর ধরে তিনি পাখি লালন পালন করে আসছেন। 2018 সাল থেকে শুরু করেন বাণিজ্যিকভাবে। প্রায় 10 লাখ টাকা বিনিয়োগ করে প্রতি মাসে বিক্রি করেন 40-50 হাজার টাকা। আর বিশ্বকাপকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে ফুটবল প্রেমী ব্রাজিল আর্জেন্টিনার ভক্ত সমর্থকরা ছুটে আসছেন সোহানের খামারে। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।